বন্ধুরা, এটা নিশ্চয় দেখে আপনারা বুঝতেই পারছেন, আমাকে আর বলবার দরকার নেই, এটা হলো লেবু পাতা। লেবু পাতা, লেবু ফুল এবং লেবুর গন্ধ প্রত্যেকেরই পছন্দ। কিন্তু কিভাবে একে ব্যবহার করবেন? নিশ্চয়ই আপনারা লেবু পাতার শরবত খেয়েছেন। লেবুর শরবত তো আমরা সকলেই খেয়েছি, কিন্তু লেবু পাতার শরবতও কিন্তু খেতে ভালো লাগে। চলুন এর ব্যবহার দেখি। বন্ধুরা, যখন তখন যেমন তেমন ব্লগ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজ একটা নতুন ভিডিও আবারও নিয়ে এসেছি। আমরা তো অনেক সময় রান্না ভালো হবার জন্য, রান্নার স্বাদ পাল্টাবার জন্য অনেক কিছু প্রয়োগ করি, কিন্তু আজ আমি আপনাদের একরকমের পাতা ব্যবহার করে দেখাবো, যেটা আপনারা সব ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। বন্ধুরা, ভিডিও শুরু করবার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট রাখি। আমি এবং জিউ একটি নতুন হিন্দি চ্যানেল ওপেন করেছি, লিটিল জ্ঞানেন্দু ব্লগ। বন্ধুরা, ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, আপনারা কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাপোর্ট করবেন, আমার সাথে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। আর হিন্দি তো ভালো বলতে জানি না, যদি কোথাও অসুবিধা হয় তাহলে কিন্তু আপনারা এই চ্যানেলে, মানে যখন তখন যেমন তেমন ব্লগ চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে প্লিজ হিন্দি শিখতে সাহায্য করবেন। চলুন বন্ধুরা, আজকের আমরা এই ভিডিওটা শুরু করি। বন্ধুরা, এই দেখুন, আমি গাছ থেকে পেড়ে নিয়েছি টাটকা লেবু পাতা, আর এর গন্ধ এতই সুন্দর, আপনি যেখানেই রাখবেন সেখানেই খারাপ গন্ধকে দূর করে আপনাকে ফ্রেশ রাখতে সাহায্য করবে এবং সুগন্ধে ভরে যাবে চারপাশ। তো বন্ধুরা, এই দেখুন, আমি একটু লেবু পাতাকে ভালোভাবে থেতো করে নিচ্ছি, এটা খুব ভালো করে আমি বেটে নেব। বন্ধুরা, আপনারা তরকারি, ভাতে, ডালে, বালিশে, ব্যাগে, সব কিছুতে এটা কীভাবে ব্যবহার করবেন সেই ঘরোয়া টোটকা আজকে আমি আপনাদের শেয়ার করব। আমরা কারি পাতা ব্যবহার করি ডালের ক্ষেত্রে, আর অন্যান্য তরকারির ক্ষেত্রেও ব্যবহার করে থাকি, কিন্তু এর যে বিশেষ ব্যবহার সেটা আপনারা আজকে দেখলে অবাক হয়ে যাবেন। হ্যাঁ বন্ধুরা, দেখুন, প্রথমে আমি এটা মাজন তৈরি করছি। বাচ্চাদের কিংবা বড়দের অনেক সময় দাঁতে ব্যথা, দাঁতে হলদেটে ভাব হয়ে যায়, আর দাঁতে অনেক রোগ দেখা দেয়। যদি এই রকম মাজন আপনারা তৈরি করেন, লেবু পাতাটাকে একটু ভালোভাবে থেতো করে দিন, এতে দিয়ে দিন খাওয়ার সোডা এবং একটু লবণ। দেখুন, এই মাজনটা আমার প্রস্তুত হয়ে গেছে। এটা যদি আপনারা সপ্তাহে 2 থেকে 3 বার এটা দিয়ে দাঁত মাজেন, তাহলে মুখে কোনো গ্যাস ছাড়বে না এবং হলদেটে দাঁত পরিষ্কার হয়ে যাবে। মাঝে মধ্যেই আমি আমার ছেলেকে এইটা দিয়ে দাঁত পরিষ্কার করতে দিই, কারণ বাচ্চাদের দাঁতে পোকা লাগার চান্সটা খুব বেশি থাকে। এইভাবে ভালোভাবে দাঁতকে লোগড়ে নিন, তাহলে দাঁতে পোকা লাগবে না, দাঁত ব্যথা করবে না, দাঁতে কোনো দিন রোগ হবে না। বন্ধুরা, আরও এক বিশেষ টোটকা আপনাদের শেয়ার করি। আরও কয়েকটা তাজা লেবু পাতা নিয়ে নিয়েছি, এই লেবু পাতাকে খুব ভালোভাবে থেতো করে নিচ্ছি। এমনভাবে এই লেবু পাতাটা থেতো করতে হবে যাতে এর থেকে 2 থেকে 3 ফোঁটা হলেও রস বেরোয়। এরপর খুব ভালোভাবে চেপে চেপে এর থেকে রস বের করে নেব। দেখতেই পেয়েছেন, খুব ভালোভাবে রস বের করে নেব। দরকার পড়লে একটু জলে একটু ডুবিয়ে নেবেন, তারপর আরও চেপে চেপে দেখবেন এর থেকে রস বেরিয়ে যাবে, হালকা রস এলেই যথেষ্ট। এরপর একটু ভালোভাবে মধু মিশিয়ে দেবেন, তারপর বাচ্চাদের চেটে খেতে দেবেন, পেটের সমস্ত জীবাণু কৃমি নাশ হবে। হ্যাঁ বন্ধুরা, এরপর চলুন, আমি কয়েকটা কাগজি লেবুর পাতা নিয়ে নিয়েছি। এরপর আমি এটা জলে দিয়ে দিলাম, আর সসপ্যান জল দিয়েছি। এরপর এটাকে আমি একটু বয়েল করব এবং বয়েল হবার জন্য অপেক্ষা করব। বয়েল হয়ে গেছে, লেবু পাতা দেখুন তার বর্ণ হারিয়েছে, হালকা হলদেটে ভাব চলে এলে বুঝবেন আপনার লেবু পাতা সিদ্ধ হয়ে গেছে। এরপর এই জলটা স্নানের জলের সাথে আপনি মিশিয়ে নিতে পারেন, মুখে কুলকুচি করতে পারেন। যদি এই জলে আপনি স্নান করেন, মানে আপনার এক গামলা জল
জলে আপনি এটা মিশিয়ে নেন। তারপর এটাতে স্নান করুন, গায়ে কোনো গ্যাস দুর্গন্ধ ছাড়বে না। আর বন্ধুরা, পুরো ফ্রেশ এবং তাজা রাখতে আপনাকে সাহায্য করবে। বন্ধুরা, এরপর রান্নাতে আপনি কীভাবে এটা ব্যবহার করবেন এটাও একটা ব্যাপার বটে। কোনো ঝোল করছেন, ঝোলটার একটু ভালো স্বাদ আনতে চান, ঠিক নামাবার একটু আগে আপনি দুটো লেবুর পাতা দিয়ে দিন। নামাবার একটু আগে এটা দিয়ে কিন্তু খুব বেশি ফোটানো চলবে না। এরপর এটা ঢেকে রেখে দিন। দেখবেন যখন খাবেন একটা সুন্দর স্মেল আসছে, খাওয়ার আগেই আপনার মনটাই ভরে যাবে। বন্ধুরা, আপনারা হয়তো ভাত করছেন, ভাত নামাতে যাবেন, তো তার 2 থেকে 3 মিনিট আগে গোটা চারেক লেবুর পাতা মিশিয়ে দিন। তারপর ফ্যান গেলে নিন, যখন খাবেন তখন ভাত বেড়ে খেয়ে সেই ভাত আপনারা খেয়ে দেখবেন কি দারুণ নাই খেতে লাগছে। আপনারা এটা করে আমাকে একবার কমেন্ট করবেন, আপনারা বুঝতে পারবেন। বন্ধুরা, দারুণ একটা টিপস আজকে আমি আপনাদের শেয়ার করলাম। চলুন এরপর আপনারা ডালে কিভাবে দেবেন, ডাল তৈরির আগের প্রসেসটা আপনাদের দেখিয়ে দিই। ডাল ফুটতে ফুটতে বন্ধুরা এই ফেনাটা কিন্তু তুলে নেবেন সব সময়ের জন্য। এই ফেনাটা তুলে ডাল করলে আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই উপকার হয়। যখন ডাল হালকা হয়ে আসবে তখন 2 থেকে 3টি লেবুর পাতা, তাজা লেবুর পাতা ফেলে দেন। এরপর এই ডাল খেয়ে দেখবেন বন্ধুরা, বা ঘরে অনেক সময় অতিথি আসে আর এই অতিথিদের সত্যি সত্যি একটু স্বাদে ভিন্ন খাবার খাওয়াতে খুব আনন্দ লাগে মনে। তাই এই টোটকাটা আপনারা কিন্তু সকলের মধ্যে শেয়ার করবেন। অনেক সময় নতুন ব্যাগ কিংবা চামড়ার ব্যাগ ভীষণ গন্ধ ছাড়ে, সেই গন্ধ বলতে গেলে সহ্যই করা যায় না। 2 থেকে 4টি লেবু পাতা হাতের সাহায্যে কুচলে নিয়ে ব্যাগের ভেতরে রেখে দিন। দেখবেন ব্যাগে থেকে যে চামড়ার গন্ধ বেরোয় তাতে কোনো মতোই আপনার আর অসুবিধা হচ্ছে না। ব্যাগ খুললে আসবে সুমিষ্ট লেবু পাতার গন্ধ। বালিশে বিছানায় তো অনেক সময় বিদঘুটে গন্ধ ছেড়ে যায়। 2 থেকে 4টি পাতা এরকম হাতে করে কুচলে নিয়ে বালিশের কভারের ভেতরে রেখে দিন। দেখবেন রোদে না দিলেও এটা কিন্তু গন্ধ খুব ভালো থাকবে, তাজা এবং ফ্রেশ লাগবে সব সময় ব্যবহার করতে। বন্ধুরা, অনেক সময় বাসে উঠলে খুব বমি বমি ভাব হয়, তো এই সময় লেবু পাতাটা অবশ্যই আপনাকে কাছে রাখতে হবে। নাকে শুঁকতে থাকবেন মাঝে মধ্যে, তাহলে বমি ভাব আর আসবে না। আজ এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো? মাঝে মধ্যে এগুলো প্রয়োগ করবেন, তাহলে দেখবেন রান্নার স্বাদও পাল্টে গেছে। আর এটা কিন্তু ওজন কমানোর ক্ষেত্রে একটা খুব ভালো উপায়। বন্ধুরা, আজকে ভিডিও এই পর্যন্তই, কাল দেখা হবে নতুন ভিডিওর সাথে। থ্যাংক ইউ।